জলে আগুন বুকেতে টি টোয়েন্টি সিরিজ জয়ে ট্রফি নিয়ে উদযাপন করে যেন ডিপ জলের জনপ্রিয় সেই গানটি মনে করিয়ে দিয়েছিল লঙ্কানরা। তাদের মনে এখনো যেন বিশ্বকাপের দিল্লির সেই ম্যাচের টাইম আউট বিতর্কের আগুন জ্বলছে। তাদের বিপক্ষে ওয়ানডে ট্রফি জয়ে উদযাপন দিয়ে সেই বিতর্কিত উদযাপনেরই জবাব দিয়েছে টাইগাররা। টি টোয়েন্টি সিরিজ 2-1 ব্যবধানে জিতে ট্রফি নিয়ে শ্রীলঙ্কান দলের বেশিরভাগ ক্রিকেটার হাতের ঘড়ি ইঙ্গিত করে টাইম আউট উদযাপন করেছিলেন। 2023 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে সেদিন অবশ্য অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিপক্ষে টাইম আউটের বুদ্ধিটা শান্তই দিয়েছিলেন। বর্তমান অধিনায়ক হিসেবে পূর্বের সেই ঘটনার পার্শ্ব প্রতিক্রিয়া তাকেই সইতে হয়েছে। টি টোয়েন্টি সিরিজের সংবাদ সম্মেলন শেষে ড্রেসিং রুমে ফেরার পথে শান্ত বলেছিলেন, ওরা যে এই টাইম আউটের মধ্যে ঘুরপাক খাচ্ছে এটা বেশি করে তুলে ধরেন। এবার শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে 2-1 ব্যবধানে। ম্যাচ জেতার পর মাঠেই প্রতিবাদী উদযাপন করেন মুশফিকুর রহিম, তবে উদযাপনটি হয়েছে একদম আলাদা। ট্রফি নিয়ে পুরো দলের ছবি তোলার সময় মুশফিকুর রহিম সবাইকে অপেক্ষা করতে বলেন। ট্রফি সামনে রাখার পর তিনি নিয়ে আসেন তার হেলমেট। হেলমেট দেখিয়ে বিশ্বকাপের অ্যাঞ্জেলো ম্যাথিউসের ঘটনার ইঙ্গিত করতে থাকেন তিনি। পুরো দলই এই সময় হাসিতে ফেটে পড়ে। সংবাদ সম্মেলনে এই ব্যাপারে প্রশ্ন করা হলে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা শুধু উদযাপন করেছি, আমাদের মন মতো উদযাপন করেছি, মনে যেটা আসছে সেটা করেছি, সিরিজ জেতার পর স্বাভাবিকভাবেই উদযাপন হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।